নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। নতুন সূর্যকে বরণের মধ্য দিয়ে চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবি শিরিষতলায় শুরু হয় বৈশাখী উৎসব। এছাড়া জেলা শিল্পকলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বের করে মঙ্গল শোভাযাত্রা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নয়ন বুড়োজয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বোরের প্রথম আলোয় আসবে নতুন স্বপ্ন, সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ 1430। নাচে গানে আর কবিতার সুরে সুরে নতুন সূর্যকে বরণ করেন চট্টগ্রামবাসী। নগরীর ডিসি হিল ও সিআরবি শিরিষতলায় ছিল ভিন্ন আয়োজন। পয়লা বৈশাখ আমাদের বাঙালির একটা চিরায়ত উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রতি বছর এই উৎসবে সকলে মিলিত হই। ভালো কাটুক, খুশি হয়ে ভালো কিছু আশা করছি, যেহেতু বিগত বছরগুলো অনেক খারাপ গিয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এছাড়া নানা আয়োজনে উৎসব মুখর ছিল শিল্পকলা প্রাঙ্গ। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ, বিশেষ করে এটি বাঙালি জাতির জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই, বিশেষ করে শিশু কিশোররা, আগামী দিনের যারা বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের হাত ধরেই বাংলাদেশের স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেটি ইনশাআল্লাহ আমরা আশা করি এটার মূল স্পিরিটটা আমরা আজকের এই দিন থেকে পাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীরাও বের করে আলাদা মঙ্গল শোভাযাত্রা। তাতে তুলে ধরা হয় চট্টগ্রামের নানা ঐতিহ্য। আমাদের অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা আমাদের বিগত দিনের যেই আমাদের বিষয়গুলো ছিল এগুলো আমরা দূর করে নতুন বছরের যাত্রার যে পদক্ষেপ সেটি আমরা নিচ্ছি। আমাদের যে মঙ্গল শোভাযাত্রাটা প্রতি বছর যে কালারফুল যে প্রোগ্রামটা হয়, এই কালারফুল প্রোগ্রাম হচ্ছে না, আমাদের আগামী দিন যাতে ভালো হয় সেই বার্তা নিয়ে আসছি। নতুন বছর সবার জন্য সুখ ও মঙ্গল বয়ে নিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।